প্রায় 45 মিনিট ধরে স্বাস্থ্য পরীক্ষার পর জেলা হাসপাতাল থেকে অনুব্রতকে নিয়ে আসা হলো আসানসোল বিশেষ সংশোধনাগারে। অনুব্রত মণ্ডলের শারীরিক পরীক্ষার জন্য 3 সদস্যের একটি মেডিকেল টিম গঠন করে তার শরীরের পরীক্ষা করা হয়েছে বলে জানা গেছে হাসপাতাল সূত্রে। এই মুহূর্তে তার মেডিকেল ও সার্জিক্যাল কোনো ইমার্জেন্সি নেই বলে জানালেন হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস। পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জেলা হাসপাতালে মেডিকেলে নিয়ে যাওয়া হয় অনুব্রত মণ্ডলকে। এবং 45 মিনিট তারা বিভিন্ন পরীক্ষা করা হয়েছে, ঠিক কি কি পরীক্ষা করা হয়েছে এইটা তো আমাদের স্পেশালিস্ট গিয়েছিলেন, ওরা যেটা মনে করেছেন যে করা দরকার, যেটা এক্সামিনেশনে করা দরকার সেটা করেছেন। আমি তো এক্সপার্ট নই যে পুরোটার নাম বলে দেবো আপনাকে, ওপিনিয়নটা বলতে পারি। ওনারা যে আপনাকে আমাকে ওপিনিয়ন দিয়েছেন আর কি, যে এই মুহূর্তে কোনো মেডিকেল বা সার্জিক্যাল ইমার্জেন্সি নেই, ক্রনিক যেগুলো আছে সেগুলো আছে, কিন্তু এই মুহূর্তে মেডিকেল বা সার্জিক্যাল কোনো ইমার্জেন্সি নেই। তাকে কোনো স্পেশাল কিছু নির্দেশ দেওয়া হয়েছে কিভাবে, মানে তার ডায়েট কন্ট্রোল বা এর জন্য? হ্যাঁ, যেগুলো ও অবভিয়াসলি যেগুলো মেনটেন করে সেগুলো মেনটেন করবে। আজকে তার মানে এমন কোনো মানে রুটিন চেক আপের মতনই হয়েছে? হ্যাঁ, রুটিন চেক আপ। কজন ডাটা বলছি, কজনের টিম গঠন করা? সার্জারি মেডিসিন প্লাস ইএমও যিনি ছিলেন, তিনজন ছিলেন, টোটাল 3 জন। বলছি যেহেতু উনি জেলে থাকবেন, ওনার বিভিন্ন রোগ গ্রসিত রয়েছেন, হাই বিপি রয়েছে, সুগার রয়েছে, তো কোনো ডায়েট চার্ট খাবার জন্য করে দেওয়া হয়েছে নাকি? উনি তো আগে থেকে ওগুলো জানেন। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।